হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আর সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজগুলো, তারপরে ঠাকুরকেও দেয়া হয়ে গেছে স্নান করে। দিয়ে এদিকে চা করে একটু চা খেয়ে নিলাম। ওয়েদারটা তো খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে, ওর জন্য আগে এক কাপ আদা দিয়ে চা করে খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম শরীরে। দিয়ে ওইদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আজকে, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছি। এর মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে অনেক সবজি। আজকে নাকি সবজি সস্তা পেয়েছে, ওর জন্যে অনেক সবজি নিয়ে এসেছে। তাই ভাবলাম সবজিগুলো আগে ফ্রিজে তুলে দিই, নাই কি বলো তো, পরে আর মনে থাকে না। মনে থাকে বলতে যে এই কাজটা করতে যে এই কাজটার কথা আর মনে থাকে না, সবজিগুলো ওই অবস্থায় বাইরে পড়ে থাকে, তখন আবার শুকিয়ে যায়। ওর জন্যে ভাবলাম ভাতটা হতে হতে এই ফাঁকে সবজিগুলো আমি গুছিয়ে ফেলি। আর লঙ্কা এনেছে কত জানো? 1 কিলো। 1 কিলো লঙ্কা নিয়ে এসেছে, দাম কম পেয়েছে বলে। তাই আমি ভাবছি তোমাকে শুধু লঙ্কা চচ্চড়ি করেই খাওয়াবো, তাই বলছি। বলে কি, না না গো, সস্তা ছিল বলে আজকে অনেকটাই বাজার করেছি। আর কি বলতো, আজকে বাড়িতে রয়েছে তো, অন্য দিন থাকে না, কাজে যায়, এখন ছুটি আছে, ওর জন্যে বাজারটা করে রাখলো। আমার প্রায় 1 সপ্তাহের কাছে কি তার বেশিও হতে পারে কমও হতে পারে, নিজেদের খাওয়ার উপরে নির্ভর করে, ঠিক না বলো, সবজি। ওর জন্যে একেবারে সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর যেগুলো রান্না করব সেইগুলো সব বাইরে বের করে বানালাম। বেগুন ভাজবো, আর গাজর নিয়ে এসেছে, মেয়ের খুব পছন্দ গাজর ভাজা, কাঁচা গাজর খায় না কিন্তু, আমার আবার কাঁচা গাজরটাও ভালো লাগে খেতে ভাজার থেকে। তাই মেয়ের জন্য আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজবো, আর বেগুন ভাজবো, আর এদিকে একটা পাঁচ মিশালে তরকারি করবো, মানে সব রকম সবজি দিয়ে অল্প অল্প করে। মিষ্টি কুমড়ো আছে, বেগুন আছে, শিম আছে, মূলো আছে, আলু আছে, আর সাদা ডাঁটা রয়েছে, ওইটা দিয়ে একটা তরকারি বানালাম। তরকারিগুলো ওইদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ধুতে চলে এসেছি। আর মুলোর শাক করবো, বুঝলে তো, মুলোর শাকগুলো মানে বেশ কুচি কুচি রয়েছে, তাই ভাবলাম বেগুন দিয়ে মুলোর শাকটা করব। তাই শাকটা এখনও ধোয়া হয়নি, আমি এদিকে রান্না বসিয়ে দিই। আবার কি বলতো, পরীক্ষা দিতে যাওয়ার টাইম হয়ে যাবে, যেহেতু পরীক্ষা চলছে তোমরা তো জানোই, ওর জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্না বসিয়ে দিয়ে তারপরে ওদেরকে সব খেতে দিয়েছি, এদিকে রান্না করছি, এইদিকে ওদেরকে সব খেতে দিচ্ছি। আর আমি কি করি বলতো, ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় খেয়ে চলে যায়, হুটোপাটা করতে যে একটা বেগুন ভাজা পড়ে গেল আমার গ্যাসের উপরে, মানে এত হুটোপাটা করছি। একটার থেকে যেহেতু পরীক্ষা না, মানে এই কয়দিন এত ব্যস্ততা যাচ্ছে, মানে কিছু বলার নেই আমার শরীরের উপর দিয়ে। তাই রাতে শরীরটা একটু খুবই খারাপ হয়েছিল, মানে বিশাল অবস্থা খারাপ, বমি টমি করে একসা জানো না। তাই ওই বড়ি নেই, ওই ছোটো ছোটো ফুল বড়িগুলো ছিল সেটাই ভেজে তুলে রাখলাম এই তরকারিটার মধ্যে দেওয়ার জন্য। আর তরকারিতে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি বড়িগুলো ভাজলাম, মনেই ছিল না যে এই বড়ি কটা রয়েছে। আর এই তরকারিতে এখন শীতের সময় দেখবো একটু বড়ি টড়ি দিলে না খেতে বেশ টেস্ট হয়, ঠিক না বলো। কোনো বাটা তা দিইনি আমি, কিচ্ছু বাটা দিইনি, ওই নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি, বেশ টেস্ট হয়েছিল তরকারিটা। ওইদিকে আমার তরকারিটা নামানো হয়ে গেছে, আর এইদিকে সকালেও খেয়েছে তো সেই ভাসনগুলো এই ফাঁকে আমি মেজে নিলাম। কি বলো তো, ওইদিকে ডালটা ফুটছে, তরকারিটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটতে ফুটতে তাহলে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। আবার ধরো 12:30 বেরিয়ে যাব মেয়েকে নিয়ে, ওর জন্যে ভাবলাম যে একবারে বাসন মাজলে কি হয় বলো তো, অনেকগুলো হয়ে যায়, আর বেসিনের মধ্যে অনেক বাসন হলে দেখবে মাজা যায় না, ওর জন্যে আগেই মেজে ফেললাম বাসনগুলো। আর ডালটাও ততক্ষণে আমার হয়ে যাবে, বাসন মাজা হয়ে গেল, এদিকে দেখছি ডালটাও আমার হয়ে গেছে। ডালটা একটু সবজি ডাল করেছি, মূলো দিয়েছি আর ওই সাদা দিয়েছি ডাটাগুলো। আর এদিকে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম, যাতে মূলোর গন্ধটা বেশি
না বেরোয় ওর জন্যে। তোমাদের দাদাভাই একটু মূলোটা পছন্দ করে না, ওর জন্য ধনে পাতাটা দিলাম। তাই ডালটা ওইদিকে হয়ে গেল, ডালটা নামিয়ে দিকে শাকটা বসাবো। শাকে কালো জিরে ফড়ং দিয়েছি, কাঁচা লঙ্কা রসুন ফড়ং দিয়েছি বুঝলে, আর পেঁয়াজ দিয়েছি কটা, দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। আগে বেগুনটা দিয়েছি, পেঁয়াজটা পরে দিয়েছি, কেন পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে বলে ওর জন্য পেঁয়াজটা পরে দিয়েছি। দিয়ে শাকগুলো দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এসেছি। দিয়ে এদিকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, যেহেতু সকালে ঘরটা ঝাড় দিয়ে মুছেছি। এখন তো একটু, যেহেতু বললাম না লোকজন বাড়িতে থাকলে বেশি ঘর নোংরা হয়, তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, দুষ্টু রয়েছে, পড়ছে, ওরা বেশি হাঁটাহাঁটি করছে, ঘরটা নোংরা হয়ে গেছে, তাই ফাঁকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি শাকটাকে ঢাকা দিয়ে। ওইদিকে শাকটা হতে থাক, এদিকে আমার কাজগুলো সেই ফাঁকে হয়ে যাবে, ঠিক না বলো? বন্ধুরা, আমি একজন অতি সাধারণ হাউসওয়াইফ, আর আমার কাজবাজগুলো অতি সাধারণ। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে অনেক, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, এদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এদিকে শাকটা রান্নাও আমার কমপ্লিট। শাকটাকে নামিয়ে গ্যাসটাকে মুছে নিলাম, আর আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, আজকে কী বলো তো, খুব বৃষ্টি হচ্ছে, তো যেহেতু আমাদের বাড়িটা টিনের, চারিদিকে টিন দিয়ে ঘেরা, ওর জন্য প্রচণ্ড শব্দ হচ্ছে টিনে বৃষ্টি পড়া, তাই সাউন্ডটাও একটু মনে হয় অসুবিধা হচ্ছে দিতে, তোমাদেরও শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু দয়া করে দেখে নিও, ঠিক আছে? এর জন্যে কিছু ভেবো না তোমরা। আর এরকম রান্নাঘরটাও একেবারে মুছে নিলাম। রান্না করার পর রান্নাঘর না মুছলে না একটু তেল চিটে ভাব থাকে। সকালে একবার মুছেছি, রান্নার পরে আর একবারও মুছে ফেললাম রান্নাঘরটা। আর এখানে যেহেতু সবজি নামিয়েছিলাম, আর সবজিগুলো একেবারে বানিয়েছিলাম রান্না করার জন্যে, ওর জন্যে ওখানে আর একবার মুছে নিলাম। মুছে নিয়ে ভাবলাম বারান্দা দিয়ে একবারে মুছে নিয়ে চলে যায়। এরপর স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 12:10 মতন বেজে গেছে প্রায় মনে হয়। এবার আমি রেডি হব, তাই রেডি হয়েও গেছে, দেখো এবার অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল, নাইটি, তোমার দাদাভাই প্যান্ট সব ছিল। আর ভাবলাম একটু, দেখছি চিকিস চিকিস রোদ্দুর বেরিয়েছে, তাই এগুলো নেড়ে দিয়ে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে, শরীরের অবস্থা তো বিশাল খারাপ, স্কুল থেকে এসেই মানে উঠতেই পাচ্ছি না, তাই তোমাদের দাদাভাই চা করতে বসেছে, দেখো চা করতে বসেছে বলছি, এই যে বৃষ্টির এত শব্দ হচ্ছে না, কথাগুলো মনে হচ্ছে ভুলে যাচ্ছে আমি, চা করছে, চা খাওয়ার টাইম হয়ে গেছে, আমি যেহেতু উঠতে পারছি না ওর জন্যে ওই চা করলো আজকে। কী আর বলবো, আমার যেন শরীর মানে ও যদি কিছু করে না, আমি যদি শুয়ে থাকি আমার ভালো লাগে না দেখতে, যে একজন বেটা ছেলে মানুষ কাজ করছে আর আমি শুয়ে রয়েছি। কিন্তু কী করবো, শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে, সারাদিন আমি কিছু খাইনি, ওই খেতে বসেই শরীরটা অসুস্থ হয়েছে আমার। আর এইরকম চা করে নিয়ে এসেছে বলে আমাকে আবার ওরা একটু আমার সঙ্গে ইয়ার্কি মেরে নিল, তোমার চপ খাওয়াচ্ছে, এদিকে গ্যাস হয়েছে জোর করে চপ খাওয়াচ্ছে, ও একা খেতে পারবে না, আমাকে না দিয়ে খাবে না ও বুঝলে, ওর জন্য আমাকে একটুখানি মুখে আমি নিলাম, আমি শুকনো মুড়ি আর একটু চা খেয়েছি, খেয়ে যেন শুয়ে পড়েছি। ভাবলাম ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু পারিনি, পরে 9টার সময় উঠে ভিডিওটাকে শেষ করেছি। মানে আমার যদি গ্যাস হয় না, খুব মাথা যন্ত্রণা করে আর বমি হয়, কিছুই খাইনি তাও। আর দুষ্টু হাসছে ওর বাবা, এরকম দুষ্টু হাসছে, তোমাদের দাদাভাই এরকম করে খাওয়াচ্ছে জোর করে, ওর জন্য দুষ্টু হাসছে যে বাবা মার সঙ্গে কী করছে, ওটা মার শরীর খারাপ, ওর জন্য ওরকমই করে তোমাদের দাদাভাই সবসময় আমার সঙ্গে। দিয়ে খেয়ে একটু শুয়েছি, দেখছি মাথা যন্ত্রণায় আর মাথা দিয়ে আগুন উঠে যাচ্ছে, আমি পুরো কান্না করে ফেলেছি। তখন বলে কি, তাহলে তেল জল ডলে দেবো মাথায়, তাই বললাম হ্যাঁ একটু দাও, তাই নারকেল তেল আর জল দিয়ে ডলে দিল। মানে ভালো না লাগলে না, কিছুই ভালো লাগে না। আর এই কাজগুলো মা মানে শাশুড়ি মা বেঁচে থাকতে করতো, এরকম হয় আমার মাঝে মাঝে, প্রচুর গ্যাস হয় আর গ্যাস মাথায় উঠে যায় নাকি কী বলে, তারপরে খুব বমি হয় আর মাথা যন্ত্রণা হয়, জানো না। বন্ধুরা, সারাদিন ভালো ছিলাম, কাজবাজ সবই করেছি, দুষ্টুকে পরীক্ষা দেওয়াতেও নিয়ে গেছি, বাড়ু এসেছে তখনও ভালো,
তারপর কি হয়েছে জানো, খেতে বসে সবাই খাচ্ছে আমরা একসঙ্গে, দিয়ে ভাবছি ভিডিও করব, দিয়ে ফট করে মাথার মধ্যে কেমন যেন একটা হলো, ভিডিওটা করতে পারলাম না। ভাবলাম যে পরে মনে হয় ঠিক হয়ে যাবে, বিকালে কিছু ভিডিও করব, সেটাও করতে পারিনি। সেই থেকে শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা আর বমি বমি পাচ্ছে, মনে হয় অতিরিক্ত গ্যাস হয়েছে। গ্যাসের ট্যাবলেট খেলাম, তাও কমেনি। আর সন্ধ্যের থেকে কিচ্ছু করতে পারিনি, সন্ধ্যাটা দুষ্টু দেখিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখলে তো চা করেছে, আবার মানে এত মাথা যন্ত্রণা করছে আর মাথা দিয়ে গরম উঠে যাচ্ছে, তাই একটু মাথায় তেল জল ডলে দিল, দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। ভাবলাম তখনই ভিডিওটা শেষ করব, তাই ভিডিওটা শেষ করা হয়েছিল না। তোমাদের দাদাভাই এখন ডাকলো, ডেকে এখন 9:05 বাজে, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। গুড নাইট।